আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই মোহাম্মদ নজরুল ইসলাম দুবাই থেকে, আপনি প্রশ্ন করেছেন যে কোরবানি দেওয়ার সঠিক পদ্ধতি কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই, কোরবানি দেওয়ার সঠিক পদ্ধতি হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি করেছেন সেভাবে কোরবানি করতে পারলে সেটাই হবে সঠিক কোরবানি, সঠিক পদ্ধতি। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে কোরবানি করতেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যেটা কোরবানি দিয়েছেন সেটা হলো তিনি আগে নিজেকে কোরবানি দিয়েছেন, নিজেকে আগে কোরবানি দিয়েছেন, তারপরে তিনি সন্তানকে কোরবানি দিয়েছেন। এইভাবে কোরবানি করা, আগে নিজেকে কোরবানি করা বলতে নিজেকে যাবতীয় শিরক মুক্ত করা। আপনি যদি এরকম কবর পূজারি হন, আপনি যদি বিভিন্ন শিরকের মধ্যে নিপতিত থাকেন, এরকম নানান ধরনের শিরকের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, সমস্ত শিরকে আর কি বর্জন করা, বর্জন করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে নিজেকে উৎসর্গ করা হলো নিজেকে আগে কোরবানি করা। মূলত এটাই অর্থ বহন করে। নিজেকে আগে কোরবানি করা বলতে আপনি এটাকে বুঝবেন, কারণ আমরা মানে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সব কিছুকে বিসর্জন দেয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম হলো নিজেকে কোরবানি দেয়া। আগে নিজেকে কোরবানি দিতে হবে, এরপরে নিজের সন্তানকে। এই সন্তানকে বলতে তাকেও আল্লাহর রাস্তায় নিয়ে আসতে হবে, আল্লাহর রাস্তায় তাকে আপনার আল্লাহর রাস্তায় তাকে কী করতে হবে, আল্লাহর রাস্তায় তাকে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় তাকে ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় তাকে এরকম মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় দিতে হবে এবং সে যেন সর্বাঙ্গীনভাবে ইসলামকে অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন মেনে নেয়। এই পথে নিয়ে আসার নাম হলো আপনার সন্তানকে কোরবানি করা। তো সম্মানিত ভাই, কোরবানি দেওয়ার সঠিক নিয়ম আপনি জানতে চেয়েছেন। সঠিক নিয়ম বলতে আপনি অনেক বড় লম্বা কথা বলেছেন, যদিও প্রশ্নটা ছোট্ট কিন্তু এর উত্তরটা অনেক বড়। এক এক করে বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়। তো সম্মানিত ভাই, আপনি কোরবানি যখন পশু কোরবানি করবেন, আগে নিজেকে কোরবানি, তারপর সন্তানের কোরবানি, এরপরে আসলে করতে হয় পশু কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সন্তুষ্ট হয়ে। কোরবানি এটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাউসারে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, তুমি তোমার রবের জন্য কি সালাত আদায় করো এবং তার জন্য কি করো, কোরবানি করো। তো কোরবানি করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই জন্য ভালো পশু নির্বাচন করতে হবে। ভালো পশু নির্বাচন করতে বলতে খুদবিহীন এমন পশু নির্বাচন করতে হবে। নির্বাচন করে যদি আপনি সঠিক ভালোভাবে কোরবানি দিতে চান তাহলে একাই একটি জান দিয়ে দেওয়া, মানে একাই একাই কোরবানি করা, সাত ভাগে না দেওয়া। আর যদি আপনি এরকম সাত ভাগে দেন জায়েজ রয়েছে, তবে একাকী কোরবানি দেওয়া হলো শ্রেষ্ঠ। আর যদি আপনি এটা খাসি দ্বারাও আপনি কোরবানি করতে পারেন। সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলতে গেলে আরও ভয়েসের দরকার আছে। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাকে আরও একটা ভয়েস দিব, আশা করি এতেই উত্তরটা আপনি।